Welcome back to my channel, Mosul's Life. আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে মুহূর্তে সকাল 9:05, আর বেটাকে সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই মুহূর্তে চলছে জানো রান্না, তো চলো শেয়ার করি তোমাদের সাথে কি কি রান্না করছি। এই যে এখানে ডিম আর আলু কষছি, ঠিক আছে, কষা মোটামুটি কমপ্লিট। এবার দিয়ে দেবো হচ্ছে জল, কিন্তু ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো, তার জন্য জলটা দেখো বসাতেই ভুলে গেছি। আর এখানে ভাত মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, আর একটু ফুটুক, আর একটু ফুটলে নামিয়ে দেবো। এখানে করলাম ভেন্ডি ভাজা, ব্যাস। আর কিচেনের অবস্থা দেখছো, চারিদিকে একদম ছড়ানো ছিটানো হয়ে আছে। আমার রান্না হয়ে যাক, তারপরে সমস্তটা গোছাবো। আর এখানে একটা বড় সড়ো কাজ হাজবেন্ডকে দিয়ে করালাম, সেটা হচ্ছে এই যে কয়েকদিনে জমা নোংরাগুলো ছাদে ফেলে আসা করালাম, এবার এগুলো মাজবো, ঠিক আছে। আর এখানটার অবস্থা দেখাচ্ছি হয়ে আছে, দেখি এই যা অবস্থা হয়ে আছে, ভাবছি যে দাঁড়ো গরম জলটা বসাতে বসাতে গল্পটা। তো যে দু রকমের বালতি ডিএমসি থেকে দিয়ে গেছিলো, একটা জানোই একটা মানে যে জিনিসগুলো পচনশীল নয়, অপচনশীল জিনিস আর পচনশীল জিনিস যে দুটো রাখার জন্য দিয়ে গেছিলো ডিএমসি থেকে, ভাবছি ওই দুটো ইউজ করবো। এবার স্মেলে হচ্ছে না, পুরো জায়গাটা একদম মানে খুব বাজে একটা স্মেল আসছে আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইটা পরিষ্কার করতে করতে যান ছুটে যাচ্ছে, তার থেকে ভালো বাবা ওই যে বালতিগুলো দিয়েছে সুবিধার জন্য সেগুলো ইউজ করাই ভালো। তো দেখি আজ থেকে ভাবছি সেটা ইউজ করবো। তো এই হচ্ছে কি ব্যাপার, চলো দেখতে থাকো। তো এই যে কিচেনের মোটামুটি গোছানো কমপ্লিট। এই যে কিচেনের মানে অনেক দিন হলো গ্যাসের পেছনটার মানে ক্লিন করা হয় না, তো এই যে প্রচণ্ড নোংরা ছিল, মানে দেখানোর মতো নয় এত নোংরা ছিল, তো ওই জন্য ক্লিন করেই দেখাচ্ছি। এই যে তো হলো, আর এগুলো তো বললাম দাঁড়াও কভারটা খুলেছি। আর এই যে একটা বালতি পেয়েছি, এখানে দেখি এখানে কি আছে, এখানে আছে অপচনশীল বর্জ্য। অপচনশীলটা থাক, পচনশীলটা দরকার আমার এই মুহূর্তে, তো এটা থাক, পচনশীলটা বাইরে আছে। তো কিচেনের বাকি কাজ সমস্ত কিছু গুছিয়ে চলে এলাম হচ্ছে এই পোর্শনটা ক্লিন করার জন্য। এই দেখো কি অবস্থা হয়ে আছে, তেমনি বাজে স্মেল, চলো করে নিই। জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল, আর ওইগুলো আর রাখবো না, তার জন্য কিছুটা জায়গা বেরোলো। আর এখানে খাবো আমি এখন একটু চিপস খাবো। আর এই চিপসটা দেখো, ঠিক আছে, আমার এই দেখলে কিন্তু মাথা গরম হয়ে যায়। এগুলো এই 50 টাকার একটা বিশাল বড় প্যাকেট এনেছে। আমি বারবার বলি যে তুমি খুচরো মানে খুচরো আনো, যেমন 5 টাকা 10 টাকা এইরকম আনো, ওই 20 টাকার প্যাকেট 50 টাকার প্যাকেট দেখলে না বড্ড বিরক্ত লাগে। কেন বলতো, এই একবার খুলে দিলেই না এগুলো মানে এতটা এমনি থাকে, তো ধরো অনেকটা এটাতে, তো সেই অর্থে একটু খেয়ে যেয়ে রেখে দেবো, সাথে সাথে মিইয়ে যাবে জিনিসগুলো, রাখাও যায় না এতটা, খাওয়াও যায় না একবারে। তো যাই হোক, হাজব্যান্ডকে একটু টিফিনে দিয়ে দিয়েছি, ভাতের সাথেও একটু দিয়ে দিয়েছিলাম অনেকটা। তো আর আমার এই যে রেখেছি, বেটুকে দেবো না, ওকে যতটা পারবো চিপস থেকে দূরে রাখার চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার, ছোটো ছোটো প্যাকেট আনলে কী হয়, একটা খেলাম ফেলে দিলাম এরকমভাবে অনেক দিন চলে যায়। আর 50 টাকা এখন গোটা এখন একদিনেই সব শেষ হয়ে যাবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো উপরে যাওয়া যাও, উপরের কাজগুলো গুছিয়ে নেওয়া যাক, দেখতে থাকো। তো উপরে যাওয়ার সাথে সাথেই কাজগুলো তাকিয়ে থাকে আমার দিকে, যে তুই আয়, তোর জন্য আমরা ওয়েট করে বসে আছি। তো এইগুলো বেশ কয়েকদিনের, ওই বেশ কয়েকদিনের মানে ওই 2-3 দিনের জমা কাপড়গুলো আছে, তো সেগুলো এখন এই মুহূর্তে গুছিয়ে রাখছি। মানে কাপড় গোছানোর জন্যও কিন্তু টাইমের প্রচণ্ড দরকার, আর বিশ্বাস করো ওই টাইমটাই আমি ঠিক পাই না সত্যি কথা বলতে গিয়ে। তো চলো ওই জন্য এই সময়টা পেলাম, গুছিয়ে নিই। দেখছো ঘড়িতে 12:05, ঠিক আছে। আর বাইরের অবস্থাটা দেখো,
প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি, এ বাপ রে। কেন চিন্তা করছি বলো তো? কারণ এটা বেটুর আসার সময়, দেখতে পাচ্ছ কত বৃষ্টি। জানি না দেখি বাবাকে ফোন করে আনতে পারবে কি, গেল কি গেল না কি হবে। যাক ফাইনালি আসছে, বাজছে 12:16। বাবা খুব চিন্তায় পড়ে গেছিলাম। যাক ফাইনালি 15 মিনিটের মতো লেট হলো, বাট ঠিক আছে চলে এসছে। যাই ঘড়িতে বন্ধুরা এই মুহূর্তে পাক্কা 6টা। আর এই যে হারমোনিয়াম নিয়ে চলে এসেছি, এই যে এটাকে বসাবো। এসো বেটা, এসো 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 এসো, চলো বসো। ওকে ডাকছি, সাথে সাথে আরেকজনও আসছিল। কই এই দেখো, এসো তুমিও গান শিখবে, এসো। হ্যাঁ এসো এসো, চলো। এই দেখ, এ বাবা, নাম 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 নাম, তুই কি গান শিখবি? হ্যাঁ হারমোনিয়ামের উপরে বসিস না, বসে যাবে হারমোনিয়ামটা। এই যে বসালাম, আর ওইখানে আরেকজনকে দেখো। এটা এমন ভাবে রেখেছি ঢাকনাটা যে মাঝখানে গ্যাপ আছে, ওর এই নিয়ে মানে 10 বার ওই গ্যাপটা দিয়ে পারাপার করা হয়ে গেল মদনের। এই দেখো সমান নিয়ে ওখানে খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি পেন নিয়ে এসেছি, বেটুর যে গানগুলো তোলা হয়েছে, অনেক কটা গান লেখা হয়নি। মানে আমি কি হয়, আমি লিরিক্স গান করাতে গিয়ে আমি ভুলে যাই, ওর যদিও মনে থাকে বাট আমি ভুলে যাই। তো বিশেষ করে আমার জন্য আর বিশেষ করে লিখতে হবে। তো দেখি এগুলো সব একটা, মানে এগুলো সব পুরনো ডায়েরি আমার। তো ভাবছি ওর জন্য একটা নতুন ডায়েরি করব, নতুন ডায়েরি নিয়ে আসব। ওই ডায়েরিতে ওর যে গানগুলো সেগুলো, সেই গানগুলো লিখে রাখবো। তা আপাতত এক দুটো গান লিখে রাখি আমার নিজের জন্য। ঠিক আছে চল শুরু করা যাক, চল শুরু কর শুরু কর। না নেক্সট চলে এলাম দেখো ড্রয়িংটা নিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার, স্যারের কাছে ছুটি, সেই জন্য এই কাজগুলো আমি আজকে করিয়ে নিই। তো এই আগেও আমি বলেছি, তো এই যে ড্রয়িংটা এই মুহূর্তে ড্রয়িংয়ে বসিয়ে দিলাম, ও আস্তে আস্তে ড্রয়িংগুলো করুক। তারপর আমার আবার রান্নাম আছে, দেখি আজকে মটর বা কী বলে তরকা কিছুই আজকে ভেজাই নি, কারণ আজকে আর রাতে করতে ইচ্ছে করছিল না। তো দেখি কী করা যায় একটু ভেবে চিন্তাভাবনা করে দেখি আর কি। ঘড়িতে বন্ধুরা এই মুহূর্তে 8:30। আয় 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 এসো। আর সমস্ত কাজ সেরে নাকি চলে এলাম হচ্ছে নিচে রান্নার জন্য। বিশ্বাস করবে না, কয়েকদিন ধরে কাজ কাজ করে কী হারে যে সময় চলে যাচ্ছে, মানে সকাল থেকে সকাল ঘুরিয়ে কীভাবে যে রাত হয়ে যাচ্ছে বিশ্বাস করা এতটুকুও বুঝতে পারছি না। দেখতে দেখতে যেন দিনটা শেষ, কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে। একদিকে ভালো, কাজের মধ্যে থাকা প্রচণ্ডই ভালো, তাই না? অন্য কিছু থেকে মন যায় না, নিজের কাজ করতে করতে সময়ও কেটে যায় আর সব কিছু একদম পারফেক্ট থাকে। এই যে স্কুল যাচ্ছে, ছেলে স্কুল গেলে আর হাজব্যান্ডও স্কুল গেলে, এরা দুজন স্কুল গেলে আমার টাইমিংটা একদম পারফেক্ট থাকে। তো সেটা এই আর কি, তার জন্য স্কুল যাচ্ছে বলে টাইমিংগুলো আমার ঠিক আছে, সারাদিনটা কেটেও যায় সুন্দরভাবে, বুঝতেও পারি না। তো চলো রান্না বান্না করি। আর আজকে রান্না করবো হচ্ছে কী বলে জানো,
দেখছো ভুলে যাচ্ছি, মুসুর ডাল করবো, আলু মুসুরি, আলু মুসুরি করবো আর রুটি। এই আলু মুসুরি দিয়ে ওরা দুজনের বাপ্পাটাতে খুব ভালো খেয়ে নেয় রুটি। আর আমার আজকে জানি না কেন একদম খেতে খুব একটা ইচ্ছে করছে না, ওই ডাল দিয়েই আমি একটু মুড়ি খেয়ে নেবো ভাবছি। ব্যাস হয়ে গেল, ক্যান্ডিকে আটা দিয়ে দেবো। ব্যাস আর একটা জিনিস তো দেখাইনি তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে সকালে তোমাদেরকে বলেছিলাম যে ডাস্টবিনটা গিলা, এই যে গিলা কাচরা পচনশীল বর্জ্য, এই যে ওয়েট ওয়েস্ট, ঠিক আছে। তো এটা খুঁজে মানে এটা বাইরে রাখা ছিল, এটা আবার ধুয়ে মুছে ভালো করে নিয়ে এলাম। তো এই দুটোই ইউজ করব, এটা শুকনো এইরকম প্লাস্টিকের জন্য, আর এই যে এটা পুরোপুরি রেডি করে নিয়েছি সমস্ত, এই যে সবজিপাতি খোসা টোসা সব এখানে ফেলে দিয়েছি, এই যে ব্যাস ঠিক আছে, প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, সমস্ত রেডি করে দিয়েছি। এই দুটো এবার কাল থেকে ইউজ করব। এখানে আমার সেদ্ধ ডাল তুলে রেখে দিলাম মুড়ি খাওয়ার জন্য, এখানে ক্যান্ডিকে দিলাম, আর এখানে ওদের দুজনকে দিয়ে দিয়েছি। এই যে খারে, এটা ওর ছোটোটা, ওর বড়টা, বড় খাওয়াটা তোমার, চল আহ আহ চলো আমি এবার মুড়িটা নিয়ে নিই। আর এখানে অল্প ভাত আছে, কুকুরগুলোকে দিয়ে দেবো, আর এখানে রুটিও আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে সকাল, বাজছে মুহূর্তে 9:15, রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বেটুকে স্কুল পাঠাইনি আজকে। তো গতকালকের ব্লগটা দেখছি আমি এন্ড করতেই ভুলে গেছি, ঠিক আছে। তো গতকালকের ব্লগটা বন্ধুরা করে দিচ্ছি আমি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি